করোনা মোকাবেলায় স্বল্প মেয়াদে 5 লাখ টেস্টিং কিট সংগ্রহের পরামর্শ দিয়েছে জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটি। কমিটির দ্বিতীয় সভায় 5টি সাব কমিটির রিপোর্ট পর্যালোচনা করে এই সুপারিশ করা হয়। ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। তিনি বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে ব্যাংক খাতকে সব ধরনের সহায়তা দেয়া হবে। চলমান করোনা মহামারীকে শ্রেষ্ঠতর পৃথিবী পুনর্গঠনের কাজে লাগানো যায়, বিশ্ব নেতাদের প্রতি এমন আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। দুর্বল অর্থনীতির দেশগুলোকে জরুরি সহায়তা না দেয়া হলে মহামারী নভেল করোনা সংক্রমিত রোগে বিশ্বব্যাপী 100 কোটি মানুষ আক্রান্ত হতে পারে। আন্তর্জাতিক দাতা সংস্থা ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি এমন শঙ্কার কথা জানিয়েছে। দৈনিক সময়ের আলোর সিটি এডিটর ও চিফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির খোকন আর নেই। করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধে রাজধানীর রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফুটবলারদের মধ্যে করোনা সবচেয়ে বেশি ভোগাচ্ছে জুভেন্টাসের আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালাকে। গত 6 সপ্তাহের মধ্যে 4 বার করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। সংকটাপন্ন বলিউডের গুণী অভিনেতা ইরফান খানের জীবন। তিনি এখন মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ভর্তি আছেন।